সেনাবাহিনীর বড় শত্রু এখন ইমরান খান। পাকিস্তানের সেনাপ্রধানকে দায়ী করলেন ইমরান খান। বিশেষ প্রতিবেদন। প্রিয় দর্শক, পাকিস্তানের সামরিক বাহিনী 1947 সালে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত তিনটি অভ্যুত্থান ঘটিয়েছে। তিন দশকেরও বেশি সময় ধরে দেশকে সরাসরি শাসন করেছে, এমনকি এখনও দেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করে চলেছে সমানতালে। এই উর্দি গোষ্ঠীর হাত ধরেই পাকিস্তানের দুটি প্রধান দলের বংশানুক্রমিক রাজনীতির অবসান ঘটিয়ে 2018 সালে ইমরান খান ক্ষমতায় আসেন। এ সময় অনেক রাজনৈতিক নেতা ও বিশ্লেষকরা বলেছিলেন, সেনাবাহিনীর আশীর্বাদেই ক্ষমতায় বসেছেন ইমরান খান। কিন্তু ক্ষমতার বছর ঘুরতেই সেনা সদর দপ্তরের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে ইমরান খানের। পরিণামও ঘটল চোখের পলকে, মেয়াদ শেষ না হতেই 4 বছরের মাথায় 2022 সালের এপ্রিল মাসে সংসদীয় অনাস্থা ভোটের রাজনীতিতে ক্ষমতাচ্যুত হলেন তিনি। এরপর থেকেই সেনাবাহিনীর সবচেয়ে বড় শত্রু আর সমালোচক হয়ে ওঠেন ইমরান খান। ক্ষমতায় ফিরে আসার প্রচারণার সময়ও রাজনৈতিক গতানুগতিকতা ভেঙে অবসরপ্রাপ্ত ও চাকরিরত উভয় কর্মকর্তার সমালোচনা করেছেন সরাসরি। যুক্তরাষ্ট্রভিত্তিক স্টিমসন সেন্টারের বিশ্লেষক এলিজাবেথ থ্রেলক্লেড বলেন, ইমরান খান পাকিস্তানের কিছু প্রতিষ্ঠান, বিশ্রুত সামরিক বাহিনীর সরাসরি সমালোচনা করে চলমান কিছু ট্যাবু ভেঙে দিয়েছেন। পররাষ্ট্রনীতিতে সেনাবাহিনীর সঙ্গে মতপার্থক্য আর নতুন গোয়েন্দা প্রধানের নিয়োগে বিলম্ব থেকেই শুরু হয় ইমরান সেনাবাহিনীর সম্পর্কের তিক্ততা। ইমরান খানের ক্ষমতাচ্যুতির পর শেহবাজ শরীফ একজন নতুন সেনাপ্রধানের নিয়োগ দেন। এই সেনাপ্রধানের নিয়োগে ইমরান খানের সঙ্গে বিরোধ আরও প্রসারিত হয়। সামরিক বাহিনীকে সমালোচনা থেকে রক্ষা করতে নতুন কিছু বিধিমালাও তৈরি করেছে শাহবাজ শরীফ সরকার। নভেম্বরে একটি প্রচারাভিযানের সময় তার পায়ে গুলি লাগলে এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা মেজর জেনারেল ফয়সাল নাসিরের বিরুদ্ধে শাহবাজের সঙ্গে যোগসাজশ করে হামলার ষড়যন্ত্রের অভিযোগও তোলেন ইমরান খান। এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাইকোর্ট একটি দুর্নীতির মামলায় 2 সপ্তাহের জামিন দিয়েছে। ইসলামাবাদ হাইকোর্টের একটি বিশেষ ডিভিশন বেঞ্চে ইমরান খানের এই জামিনের আবেদনের শুনানি হয়। শুনানির ফাঁকে ইমরান খান যখন সাংবাদিকদের সাথে কথা বলছিলেন, তখন তিনি সবকিছুর জন্য সরাসরি সেনাপ্রধানকে দায়ী করেন। তিনি বলেন, যা কিছু ঘটছে তার জন্য একজনই দায়ী, তিনি হচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরান খান আগাম নির্বাচনের দাবি তুলে আন্দোলন করে যাচ্ছেন। তিনি সরকার এবং পাকিস্তানের খুবই ক্ষমতাধর সেনাবাহিনীর বিরুদ্ধে কঠোর সমালোচনা অব্যাহত রাখেন এবং তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য সেনাবাহিনীকে দোষারোপ করেন। এদিকে লাহোরে সেনা কর্মকর্তার বাড়িতে লুটতরাজ চালিয়েছেন পিটিআই কর্মীরা। ইমরান খানের গ্রেফতারে পিটিআই সমর্থকরা সেনাবাহিনীকে দায়ী করেছেন। মঙ্গলবার দুর্নীতি মামলায় নেতাকে গ্রেফতারে তারা ক্ষুব্ধ। ঘটনার জেরে ক্ষুব্ধ পিটিআই সমর্থকরা বুধবার সেনাবাহিনীর জেনারেল হেডকোয়ার্টারে হামলা চালায়। মঙ্গলবার ইসলামাবাদে পাকিস্তান রেঞ্জার্স কর্তৃক দুর্নীতি মামলায় ইমরান খানকে গ্রেফতারের পর সেনাবাহিনীর অফিসার ভবন ও পাকিস্তান সেনানিবাসে হামলা চালান পিটিআই সমর্থকরা। তার এ নাটকীয় গ্রেফতারে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা পাকিস্তান। ইমরান সমর্থকদের সবার ক্ষোভ সেনাবাহিনীর ওপর। সেদিনই ক্যান্টনমেন্টে ঢুকে এক সেনা কর্মকর্তার বাড়িতে লুটতরাজ চালিয়েছেন বিক্ষোভকারীরা। এ সংক্রান্ত বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এক ভিডিওতে দেখা যায়, আন্দোলনকারীরা এক সেনা কমান্ডারের বাড়িতে ঢুকে লুটতরাজ চালাচ্ছেন। এ সময় তাদের বলতে শোনা যায়, আগেই বলেছিলাম ইমরান খানের পেছনে লেগো না। এ সময় বাসভবনে পাহারায় থাকা সশস্ত্র সেনা সদস্যদেরও হেনস্থা করতে দেখা যায়। আরেক ভিডিওতে দেখা যায়, বিক্ষুব্ধ আন্দোলনকারীরা সেনা কর্মকর্তার বাড়িতে ঢুকে মাটন কোরমা টমেটো ক্যাচাপ নিয়ে যাচ্ছেন। আরেকজনকে দেখা যায় সেনা কর্মকর্তার পোষা একটি ময়ূর নিয়ে যেতে, আর চিৎকার করে বলছিলেন এগুলো জনগণের টাকায় কেনা, তাই তারা তা নিয়ে যাচ্ছেন। অসহনীয় এ কাণ্ডে জিন্না নামে পরিচিত কমান্ডার হাউসে হামলার জন্য পিটিআই সদস্যদের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ আনা হয়। তাদের মাহমুদ কুরেশি হত্যা, সন্ত্রাসবাদ, 20টি জঘন্য অপরাধে অভিযুক্ত করা হয়। প্রায় 150 মিলিয়নেরও বেশি টাকার মূল্যবান জিনিস লুট হয়েছে বলে দাবি সেনা কর্মকর্তাদের। পুলিশের দাবি, তারা ইমরান খানের 76 জন কর্মীকে গ্রেফতার করে যারা পাকিস্তানি জেনারেলের ওপর হামলা চালায়।